দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা। পীরখালি জঙ্গল থেকে বেরিয়ে একটি নদীর সাঁতরে অন্য একটি জঙ্গলে যেতে দেখা যায় একটি বাঘকে। কলকাতা থেকে বেড়াতে আসা 15 জন পর্যটকদের বোটের সামনেই সেই ঘটনা ঘটেছে। চোখের সামনে দিয়ে বাঘটিকে বিচরণ করতে দেখে উৎফুল্ল প্রত্যেকেই। তাদের বেশ কয়েকজন আবার মোবাইলে তুলে ফেলে বাঘের ভিডিও, যা ভাইরাল হতে শুরু করেছে। এই মরশুমে বেশ কয়েকবারই বাঘের দেখার সুযোগ হলো পর্যটকদের। কেউ বা একটু হলো স্তম্ভিত হয়ে পড়লো যে তাদের সামনে মানুষ খেত বাঘ। বাঘের আক্রমণে নিহত হচ্ছে পরপর সুন্দরবন মৎস্যজীবীরা, সেই খবর প্রতিনিয়ত টিভি ও খবরের কাগজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর এই বাঘ মামাকে দেখতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা দৌড়ে আসছেন এই সুন্দরবনে। তার মধ্যে কিছু পর্যটকদের ভাগ্যে মিলে গেল সুন্দরবনের বাঘের দর্শন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।